এডুকেশন চ্যানেলে সকল প্রিয় অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই চার রাশির লটারি প্রাপ্তির মহা সংযোগ শুরু হতে চলেছে ডায়রিতে নোট করে নিন আপনি যদি এই চার রাশির মধ্যে থাকেন আপনি লটারি থেকে কিন্তু মহা কোটিপতি কিন্তু হতে চলেছেন কেন এই কারণটা আপনাদেরকে আমি জানাতে চলেছি তবে জন্মছকে আপনার দেখতে হবে রাহু আপনার জন্মছকে শুক্র বুধ এবং শনি কিছু অংশে প্লেসমেন্ট কিন্তু দেখা দরকার এবং পঞ্চম ভাব দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব এই ভাবগুলোর উপর কিন্তু বিশেষ করে দেখা দরকার দেখুন বর্তমানে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয়েছে এবং আজ সূর্যগ্রহণ কিন্তু হয়ে গেছে এই সূর্যগ্রহণের প্রকোপ এবং এই পঞ্চগ্রহী যোগ আপনার বৃশ্চিক রাশিতে আপনার অবস্থান করছে সূর্য অর্থাৎ রবি চন্দ্র বুত কেতু এবং তার উপর পূর্ণ দৃষ্টি রাহুর কিন্তু রয়েছে অর্থাৎ এই যে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি করেছে এই পঞ্চগ্রহী যোগের ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই চার রাশি লটারি থেকে কোটি প্রতি কোটি টাকার মুখ দেখতে চলেছেন বা যারা কোটি টাকা পেলেন না সেখানে তো আপনারা লাখ টাকা তো পেতে পারেন তারও একটা কিন্তু যোগ কিন্তু থাকছে সবাই যে কোটিপতি হবে এমন না অনেকে লাখোপতিও কিন্তু হতে পারেন ডাইরিতে নোট করে নিন যে যে রাশিগুলোর কথা বলবো এবং তার সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে লটারির মহাযোগ আছে কি না এবং যদি থাকে সেটা কোন সময় আছে দশা অন্তর্দশা এবং আপনার রাহুল প্লেসমেন্ট আপনার পঞ্চম ভাব এই জায়গাগুলো দেখা দরকার এবং আপনার ফরচুনা নাম্বার এর পাশাপাশি আপনারা লটারি লাগার ক্ষেত্রে রাহু কবজ যদি আপনারা পরিধান করেন সেক্ষেত্রেও লটারির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে গ্যারেন্টির সাথে বলে দেখুন যে যে রাশি লটারি থেকে মহাকুটিপতি হতে চলেছে সে রাশিগুলোর নাম আমি এক এক করে জানাতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি থেকে মহাকুটিপতি হতে চলেছে সে রাশি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এই লটারি মহা সংযোগ কিন্তু শুরু হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার লটারি ফাটকা জুয়া ষাটটা শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন অর্থাৎ মহা সৌভাগ্যশালী নাম্বার ওয়ান আপনার কন্যা রাশি নাম্বার টু মিন রাশি মিন রাশির আপনার এই ভাগ্যভাবে এই পঞ্চগ্রহী যোগ আপনাদের লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্য অর্থাৎ আপনার দৃষ্টিতে যদি থাকে আপনি লটারি পাবেনি অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মিন রাশি হতে চলেছে মহা কোটিপতি আরকপতি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি এই লটারি থেকে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম অনেকে ভাবছেন যে আমার রাশি আছে কিনা দেখুন চারটি স্পেশাল দুর্দান্ত যে যে রাশিগুলোর এই বারোটি রাশির মধ্যে যে রাশিগুলোর মহা যোগ আছে সেই রাশিগুলোরই আমি কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ এই বাহাত্তর ঘন্টা কিন্তু মোটো সুযোগ হাত করবেন না এর পরের যে রাশির কথা আমি বলতে অর্থাৎ এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের আকস্মিক ধনলাভ এই বাহাত্তর ঘন্টার মধ্যে করতে চলেছে আপনি যদি কুম্ভ রাশি মানুষের আপনি লটারি ফাটকা জুয়া ষাটটা থেকে আপনি কিন্তু এ সময় প্রচুর পরিমাণে অর্থ কিন্তু পেতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কুম্ভ রাশি ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ কুম্ভ রাশির ভাগ্য চমকাতে চলেছে এই সূর্যগ্রহণের দিন থেকে আপনাদের এই লটারি লাগার যোগ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সৃষ্টি করতে হতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই দুর্দান্ত মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ আপনি এই সময়ের মধ্যে লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন অর্থাৎ লাভ আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হতে চলেছে লাভের জায়গা আপনার সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু যোগ সৃষ্টি করতে চলেছে অর্থাৎ এই জায়গা থেকে আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যদি আপনার জন্মছকে যোগ যদি থাকে আপনি কিন্তু এই লটারি থেকে কিন্তু কোটিপতি আপনি হবেনই হবেন আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি তবে আপনাকে দেখতে হবে আপনার রাহুল প্লেসমেন্ট এবং আপনার পঞ্চম ভাব দ্বিতীয় ভাব এই জায়গাগুলো এবং ফরচুনার নাম্বার অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু মহা কোটিপতি লিস্টে এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই চার রাশি আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ